কোথাও এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এই করে কোনো বক্তৃতা শুরু হয় না। কোথাও যে এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি জানি না আজকাল আপনারা তেলাওয়াত দিয়ে শুরু করছেন কিনা, যে অমুক তেলাওয়াত করবেন তারপরে করলেন। এখন আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে আরেকটা নতুন একটু এগ্রিমেন্ট ইয়া হয়েছে আর কি, একটু অ্যাড হয়েছে, ওই যে গীতা থেকে পাঠ করবেন, এই ত্রিপুটার থেকে পাঠ করবেন, তারপরে কি বাইবেল থেকে পাঠ করবেন, এটা অ্যাড হয়েছে। কিন্তু এটা পৃথিবীর কোনো দেশে এই ধর্মগ্রন্থ থেকে পাঠ করে কোনো সভা শুরু হয় না। এই সভা হয়তো দেখা যাবে যে আপনি ইকোনমির উপরে আলোচনা করছেন অথবা ইকোলজির উপরে আলোচনা করছেন, আপনি শুরু করছেন কি কোরআনের আয়াত দিয়ে, গীতা পাঠ থেকে, অমুক পাঠ থেকে, তমুক থেকে, তার মানে আপনি ধর্মান্ধত্বকে চর্চা করছেন এবং এইভাবে আপনি ভীষণ একটা পরিণতির দিকে এগুচ্ছেন। একটা সময় আসবে যখন আপনি আপনি জানেন যে যে গত বিএনপি সরকারের সময় মানে রাস্তায় এই বগুড়াতে হঠাৎ করে একটা ফতোয়া জারি হলো যে মেয়েরা বোরকা ছাড়া রাস্তায় বেরোতে পারবে না, জানেন এটা মনে আছে আপনাদের, আপনাদের তখন আপনাদের অনেকে হয়তো তখনও ছোট সুতরাং মনে রাখবে না, কিন্তু আমার স্পষ্ট মনে আছে, আমি পত্রিকায় দেখেছি যে রাস্তায় বোরকা ছাড়া বেরোতে পারবে না। কেমন কথা! আপনি আমি কোরআন পড়েছি, আমি কিন্তু মাদ্রাসার ছাত্র, আপনারা অনেকে হয়তো জান মানে আপনাদের জানার কথাও না, জানা স্বাভাবিক, অস্বাভাবিক না জানাটাই স্বাভাবিক, মাদ্রাসার ছাত্র, আমি কিন্তু জামাতুল্লাহ পাস, আমি কোরআনে কোরআন পুরাটা পড়েও আমি কোথাও এই যে বুরকা পড়তে হবে এটা পাইনি। হাদিস নিয়ে তো অনেক তর্ক বিতর্ক আছে, হাদিসেও কোথাও বুরকা পড়তে হবে এটা নেই, বলা হয়েছে শালীন পোশাকের কথা মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে, আর একটা চাদর ব্যবহার করতে বলা হয়েছে, তাও শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধরদের জন্য, বংশের মহিলাদের জন্য, অন্যদের জন্য নয়। তো যাই হোক, এখন এই বিতর্কে আমি যেতে চাই না, আমি আপনারা যেহেতু মডার্ন এবং আপনারা যেহেতু দেশ নিয়ে ভাবেন, আপনারা যেহেতু বঙ্গবন্ধুরূপে আজকে আলোচনা করছেন, সেই জন্য বলছি বঙ্গবন্ধুর আপনারা আমাদের কাছে তো বঙ্গবন্ধুর এই যে বিখ্যাত বক্তৃতা আছে যে পৃথিবী দুভাগে ভাগ হয়ে গেছে, একদিকে শোষক আরেকদিকে শোষিত, আমি শোষিতের পক্ষে, এই বঙ্গবন্ধুর বিখ্যাত বক্তৃতা আছে, বঙ্গবন্ধুর বিখ্যাত বক্তৃতা আছে জাতিসংঘে, যেগুলো আমাদের জন্য মাইল ফলক হতে পারে, কিন্তু এইগুলো আমরা চর্চা করি না। তবে সুতরাং এই যে বঙ্গবন্ধুর যে আদর্শ, যে লক্ষ্য বা তথা বাংলাদেশের যে আদর্শের যে লক্ষ্য নিয়ে আমরা দেশটা স্বাধীন করেছিলাম, ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আই ওয়াজ ওয়ান অফ দেম হু ফট ফর দিস নেশন, নাকি শহীদ ভাই একজন বিশেষ বীর মুক্তিযোদ্ধা, এই নেশনের জন্য যুদ্ধ করেছেন, আপনাদের তখন জন্ম হয়নি, আপনাদের বাবা মাদেরও অনেকের হয়তো তখন জন্ম হয়নি, এটা কোনো ইয়ে না, কিন্তু আমরা যুদ্ধ করেছি যে লক্ষ্য, যে আদর্শ নিয়ে, সেটা দেখছি প্রতিদিন ক্ষত বিক্ষত হচ্ছে। আমি খুবই মর্মাহত যে যখন দেখি যে বঙ্গবন্ধুর মোরাল এটা বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে, এক তস্কর মামুনুর রহমান, মামুনুল কি জানে নাম, সে যখন এই কথা বক্তৃতা দেয় তখন তার বিরুদ্ধে কোনো উচ্চারণ হয়নি বাংলাদেশে, অথচ আওয়ামী লীগের আমাদের বিশাল অর্গানাইজেশন আছে, আমরা তখন কিন্তু লক্ষ লক্ষ লোককে সমবেত করার আমাদের ক্ষমতা ছিল, কিন্তু আমাদের নেতৃত্ব সবাই একমুখী হয়ে আছে, নেত্রীর দিকে তাকিয়ে আছে, উনি কিছু বলেন কি না, উনিও হয়তো হতভম্ব হয়ে গেছেন যে আমার পার্টি তো কোনো কাজ করে না। 75-15 আগস্টে যখন বঙ্গবন্ধু নিহত হলেন, তার উপরে আমার এই আজকে 15 তারিখে হয়তো বা দুই একটা পত্রিকায় আসতে পারে আমার একটা লেখা, সেখানে আমি বলেছি আমরা মিছিল করিনি, আমরা ছাত্ররা করতে পারিনি, কারণ আমাদের মাথার উপরে যে ছাত্ররা ছিলেন তারাও মিছিলে যাননি, বরং তারা অন্য একটা ভূমিকা পালন করেছিলেন, আর আওয়ামী লীগের নেতারা সবাই তো মুশতাকের সাথেই ছিল, অল ওয়ার উইথ মুশতাক অ্যাকসেপ্ট এ ফিউ পিপল। ঠিক এখন অবস্থাটা কি, আমরা কি এই অবস্থা চলতে দিব? বাদ দেন বঙ্গবন্ধুর কথা, দেশটা কি আপনি বাংলাদেশ রাখতে চান না? আপনাকে এই দেশটা মানুষের দেশ রাখতে চান না? আপনাকে এই দেশটাকে কতিপয় তস্কর এবং কতিপয় দুর্বৃত্তের হাতে তুলে দিতে চান, যারা ধর্মের নামে, ধর্ম হতো না, আমি চ্যালেঞ্জ দিয়েছি অনেকবার, বলেছি
যে আপনারা যারা ধর্ম নিয়ে কথা বলতে চান আপনারা আমার সাথে আসতে পারেন, কোনো মনোবিষয়ে আসতে চায় না, কারণ পুরো কোরআন শরীফ পড়েন, আপনি কোথাও দেখবেন যে মুসলমানের কথা নাই, মুমিনদের কথা দুই এক জায়গায় বলা আছে, আর ম্যাক্সিমাম জায়গায় বলা হয়েছে মানুষের কথা বলা হয়েছে, ইয়া ইউহান নাস, হে মানুষ, মানুষরা, মানুষেরা। তো আপনি যদি ইসলাম ধর্ম সঠিকভাবে অনুসরণ করে যারা, আপনি দেখেন পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বড় বড় আলেম যারা, তাদেরকে দেখেন আপনারা। এই যে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, এখন তার নামে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে পশ্চিমবঙ্গে, মাওলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়। উনি কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। এমন এখানে এইখানে যারা বড় বড় আলেম বলে পরিচিত, তাদের যারা সূত্র, এই উনি বেশি করে জানেন এই জন্য যে ওনাদের এলাকাটা তখন ওনার প্রভাবে ছিল। মাওলানা হুসাইন আহমদ মদনী নামে এক ভদ্রলোক, হি ওয়াজ ফ্রেন্ড অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সাথে একসাথে বসে তারা এক মাদ্রাসার আপনার উদ্বোধন করছে। এই ছিল মানে এখন কি এটা আপনি কল্পনা করতে পারেন? আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে? আপনি জানেন যে যে টার্কির যে যা শাসক গোষ্ঠী, তারা কিন্তু ভীষণভাবে ইসলামপন্থী, কিন্তু তারা স্যুট টাই পরে কি সুন্দরভাবে চলে, কিন্তু আপনি পারবেন না। এখানে যাই হোক, আমি বক্তব্য বাড়াতে চাই না, আমরা বঙ্গবন্ধু থেকে দূরে সরে যাচ্ছি ক্রমশ। এই দূরে সরে যাওয়াটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক হবে। আলটিমেটলি আমরা কোথায় যাব তার কোনো নিশ্চয়তা নাই। আমরা এই অবস্থা থেকে আমরা ফিরে আসতে চাই, আমরা বঙ্গবন্ধুর পথে চলতে চাই, এবং সেটার জন্য এইখানে কিন্তু কাজ হচ্ছে, অনেক মানুষ কাজ করছে, আমি নই, আরও অনেক লোক। আমি হয়তো এত ভালো মানুষ নই, আমার হয়তো অনেক দুর্নাম আছে, কিন্তু ভালো মানুষও তো আছে, সৎ মানুষ আছে, অনেক আছে। আপনারা তাদেরকে দেখেন, আপনারা বঙ্গবন্ধুর আদর্শকে, আমাদের কাউকেই দেখার দরকার নেই, বঙ্গবন্ধুর আদর্শের যে ধারাবাহিকতা চলে আসছে, যে আপনার কাছে যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট অনুসরণ করেন। আমার মনে হয় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার এর চেয়ে বড়ো আর কোনো উপায় হবে না। যদি আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে পারি, আমরা যদি একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারি, এবং একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারি, যেটার জন্য বঙ্গবন্ধু যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তাহলে আমার মনে হয় বঙ্গবন্ধুর প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।